এখন নতুন স্লোগান হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ হলো ডিজিটালের আরও উপরের ধাপ, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিজিটালাইজ করব এবং স্মার্ট হব। এবং সেটা শুধুমাত্র যে আমরা এই যে আইটি বেস তা না, আইটির সাথে যে আমাদের হেলথ, আমাদের যে ক্রপ, প্রত্যেকটা এরিয়াতে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস এবং এই যে ফোরকাস্টিং করা, 4G ইউজ করা, তারপর নতুন নতুন যে AIT ইউজ করা, এই জিনিসগুলোকে এখন আমরা প্রাধান্য দিব। এবং শুধুমাত্র সফটওয়্যার না, এমনকি হার্ডওয়্যারও আমাদেরকে বানাতে হবে। এই জিনিসটা ফেডারেশন থেকে এটা বলা হয়েছে, উচ্চারণ করা হয়েছে এবং আমরা বলেছি যে ফিউচার অফ বাংলাদেশ হলো শুধুমাত্র এই ডিজিটালাইজেশনের মাধ্যমে। এবং এখানে আমরা বিজনেস কাউন্সিলের প্রসঙ্গ তো আমরা শুনলাম, যেটা আপনিও বললেন এবং আমাদের এম এ মোমেন ভাই উল্লেখ করলেন, এবং এই জায়গাতে একটা গ্লোবাল, যেটি বারবার আপনারা বলছেন যে একটা বিজনেসের ক্ষেত্রে একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করা বৈশ্বিকভাবে, সেই জায়গার আলোচনা কতদূর হয়েছে আজকের যে প্রথম দিনে, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না? দেখেন, আমাদের এই সামিটটা প্রায় 17টা স্পেসিফিক আইটেম নিয়ে আছে, এবং যারা আমি আছি পরশু দিন অটোমোবাইল নিয়ে এবং হাইটেক নিয়ে। জি, ওকে, আপনি ওই বিষয়েতে পেপার প্রেজেন্ট করবেন কি? ওটা হ্যাঁ, ওখানে থাকবো আমরা, আমরা কথাবার্তা বলবো, ডিসকাশন করব, বাংলাদেশে এই বিষয়ে কি ফিউচার আছে সেটা আমরা বলবো, এবং সেটা আমরা বলবো তোমরা আসো আমাদের সাথে। কারণ এখন আমরা যে স্টেজে আছি, আমাদের এখন ফরেন ইনভেস্টমেন্ট দরকার, ফরেন টেকনোলজি দরকার, ফরেন যে ওরা একটা জিনিস বানায় 10 বছর চলে, আমরা বানালে 1 বছর চলে, কেন? এই কারণটাই হচ্ছে টেকনোলজি, গ্যাপগুলো খুঁজে বের করা। এই টেকনোলজিটা আমরা পাবো থ্রু ফরেন কোলাবোরেশন। আমরা ওই সেই গাড়ির চাক্কা কীভাবে বানাতে হয় সেই বানানো এখন দরকার নেই তো, উইল ব্রিং ইন দ্য টেকনোলজি, জয়েন্ট হ্যান্ডস টুগেদার অ্যান্ড মেক মানি। এবং সেই জিনিসটাই আমরা ওয়ার্ল্ডকে জানাচ্ছি, দেখো বাংলাদেশ কিন্তু আগের বাংলাদেশ নাই। এখানে ব্যবসায়ীরা আগে 50 কোটি 100 কোটি চিন্তা করত, এখন 1000 কোটি টাকা চিন্তা করে, 1000 কোটি টাকা চিন্তা করে। এই যে কনসেপ্টগুলো চেঞ্জ হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু ওয়ার্ল্ড অনেকে জানে না। অনেকে জানে সে বাংলাদেশ আগেকার দিন মতো আছে, যে বন্যা না খেয়ে আছে মানুষ এও মনে করে, তা না। আজকে এই FBCCI সামিটটা হোল ওয়ার্ল্ডকে জানিয়েছে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ হ্যাজ চেঞ্জড অ্যান্ড বাংলাদেশ উইল রিমেইন মুভিং টুয়ার্ডস দি ডিজিটাল। মানে আবারও সেই প্রশ্ন কিছুটা হলেও চলে আসে, যে স্বপ্নের কথা বললেন সেই স্বপ্নকে ধরে রাখার প্রসঙ্গ। জি, মানে ধরে রাখা সম্ভব হবে কি না? প্রথমে স্বপ্ন দেখতে হবে, মানে প্রধানমন্ত্রী আমাদের স্বপ্ন কীভাবে দেখতে হয় দেখিয়েছেন, কীভাবে অ্যাচিভ করতে হয় দেখিয়েছেন। এখন নতুন স্বপ্ন হচ্ছে 2041, আমরা উন্নত হতে চাই। মিডল ইনকাম তো এখন আমাদের ঢুকে গেছে মিডল ইনকামে, আর কদিন পরেই তো আমরা মিডল ইনকাম চলেই যাব, কিন্তু সেই স্বপ্ন করতে গেলে বাংলাদেশে কী কী করতে হবে, এইটাই সামিটের মাধ্যমে FBCCI বলে দিচ্ছে ওয়ার্ল্ডকে, যে দেখো আমি একলা পারবো কিন্তু আমার সময় লাগবে, তোমরা আসো, আমার 100টা ইকোনমিক জোন আছে, জয়েন করো আমাদের এখানে, টাকা নিয়ে আসো, টেকনোলজি নিয়ে আসো, আমরা তোমার পার্টনার হয়ে আগায় দিয়ে যাব, তোমার কী লাগবে বলো, আমরা সলিউশন দিচ্ছি। এই জিনিসটা স্পষ্ট ফ্রম টপ টু বটম বলা হচ্ছে,